এক সময়ের ভাঙন কবলিত শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার তীর ঘিরে তৈরি হয়েছে নতুন পর্যটন এলাকা প্রতিদিন হাজারো মানুষের সমাগমে মুখরিত পদ্মার পার অর্থনৈতিক কর্মকাণ্ডে সচল হয়ে উঠেছে পদ্মার তীরাঞ্চল নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু ওয়াকোয়ে বসার স্থান আর রোপণ করা হয়েছে নানা প্রজাতির গাছ নদী তীরের মুক্ত বাতাস এবং সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা তৈরি হয় উৎসব মুখর পরিবেশ তাসনিমা হেলেনা মিথিলা তিন বোন কেউ তৈরি করছেন ফুচকা কেউ লাচ্ছি আবার কেউ ব্যস্ত বার্গার তৈরিতে চমৎকারভাবে সাজানো খাবার পরিবেশন করছেন ক্রেতাদের মাঝে হিসাব করে বুঝে নিচ্ছেন বিলো পদ্মার ভাঙনের সর্বস্ব হারানোর পর তিন বোন মিলে গড়ে তোলেন খান রেস্টুরেন্ট অ্যান্ড এম্পোরিয়াম ভালো চলতেছে আমাদের দোকান প্রতিদিন দশ পনেরো হাজার টাকা বেচে কিনা হয় আমরা ভালোই মোটামুটি সাপোর্ট পাইছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি আগের তুলনায় অনেক বেচে কিনা অনেক ভালো হইছে বাঁধের পাশে গড়ে উঠেছে বেশ কিছু আধুনিক মানের রেস্টুরেন্টও মুখরোচক ছোট ছোট খাবারের দোকান আছে ফেরিওয়ালাদের পণ্যের এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান যে এলাকাটা একসময় ভাঙন কবলিত ছিল সেই এলাকায় বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান লাভ করেছে এবং এর আশেপাশে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড চাঞ্চল্য তৈরি হয়েছে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে বাড়ে পর্যটকদের উপস্থিতি বিজলিবাতির আলোয় পদ্মা নদীর সৌন্দর্য ধরা দেয় নতুন রূপে মোহিত করে দর্শনার্থীদের দোকানগুলো তো বাড়তে থাকে বেচা কেনা সামনে ঈদের আগেই আশা দোকানে এটা উঠাবো দোকান উঠা এটা বড় করবো তোতলা সিস্টেম করবো আর মান আরও আইটেম বাড়াবো বেরি বাদ হওয়ার কারণে আমাদের এখানে বড় একটা কেন্দ্র হয়েছে সেখানে যে আমাদের রেস্টুরেন্ট আছে আরও রেস্টুরেন্ট আছে নড়িয়া জাজিরা পদ্মার ডান্তির রক্ষা বাদ ঘিরে প্রতিদিন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় কোটি টাকার ওপরে কাজী মনিরুজ্জামান এখন শরীয়তপুর